নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর দিল রাজ্য সরকার বন্ধুরা মার্চ মাস শেষ হতে চলল এখনও অনেক মহিলাদের অ্যাকাউন্টে আসেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যা নিয়ে চিন্তায় রয়েছেন প্রকল্পের অনেক সুবিধাভোগী মহিলারা আগে প্রতি মাসের শুরুতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে দেওয়া হতো তবে বন্ধুরা বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসতে বেশ সময় লাগছে যার ফলে সমস্যা হচ্ছে প্রকল্পের অনেক সুবিধাভোগীদের কারণ একটি সাধারণ ঘরের মহিলার কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা খুবই দরকারি মাসিক এই পাঁচশো ও এক হাজার টাকা অনেক প্রয়োজন মেটায় তাদের তো বন্ধুরা আপনার যারা এখনও মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাননি আপনাদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ কাল থেকে আবার মার্চ মাসে টাকা দেওয়া শুরু হচ্ছে আর বন্ধুরা এবার অনেক মহিলা প্রকল্পের তরফ থেকে অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা কাল থেকে কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার আগামী কাল থেকে শুরু হচ্ছে মার্চ মাসের শেষ ধাপের টাকা দেওয়া তো বন্ধুরা আগামী কাল থেকে কাদের কাদের মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা আগামী কাল থেকে পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎসব এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে মার্চ মাসে অনেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আগামী কাল থেকে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া আর বন্ধুরা এই ধাপে পুরাতন সুবিধাভোগীদের সাথে সাথে নতুন যারা আবেদন করেছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর শেষ ধাপে কারা কারা টাকা পাবে কাদের অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই মার্চ মাসের পনেরো তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে রাজ্য সরকার তবে বন্ধুরা বর্তমানে দেখা গিয়েছে এখনো অনেক মহিলায় মার্চ মাসের টাকা পায়নি নবান্নের সূত্রে জানা গিয়েছে বন্ধুরা বিগত দুয়ারে সরকারের কারণে মার্চ মাসের টাকা একটু দেরি করে দেওয়া শুরু হয়েছে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে তাদের নাম তোলার জন্য আবেদন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরাতন সুবিধাভোগীদের সাথে সাথে এবার নতুন আবেদনকারীরাও টাকা পাবে জানা গিয়েছে বন্ধুরা মার্চ মাসের আঠাশ তারিখের মধ্যে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করেছিলেন আপনাদের অ্যাকাউন্টে এই মার্চ মাসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে জানা গিয়েছে বন্ধুরা মার্চ মাসের আঠাশ তারিখের মধ্যে এবার নতুন ও পুরাতন প্রকল্পের টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে দেখুন বন্ধুরা সবাইকেই একুশ সালে প্রথম দুয়ারে সরকার ক্যাম্পে ভাণ্ডার প্রকল্পে আবেদন গ্রহণ করা শুরু হয়েছিল বেশিরভাগ মহিলাই বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তবে বন্ধুরা বর্তমানে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এমন অনেক মহিলা আছে যারা ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাচ্ছেন না অ্যাকাউন্টে যেসব মহিলারা ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা ফেব্রুয়ারি ও মার্চ দুই মাসের টাকা একবারে হাতে পাবেন মার্চ মাসে এক্ষেত্রে বন্ধুরা তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে দু হাজার টাকা ও সাধারণ ঘরের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে এক হাজার টাকা তবে বন্ধুরা যে সকল মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান তারা মার্চ মাসেও পাঁচশো ও এক হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ কারণ এই মার্চ মাসে আপনারা বিগত ফেব্রুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে পাবেন এক্ষেত্রে বন্ধুরা তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে দু টাকা ও সাধারণ ঘরের মহিলারা পাবে এক হাজার টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়েছেন আর কারা কারা অ্যাকাউন্টে এখনও টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন